হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে মসুরি ডালের একটা রেসিপি শেয়ার করছি, ঢ্যাঁড়স দিয়ে মসুরির ডাল। তাহলে চলুন আজকে দেখে নিই এই ঢ্যাঁড়স দিয়ে মসুরি ডাল বানাতে কী কী উপকরণ লাগছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে মসুরির ডাল বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো কচি ঢ্যাঁড়স নেওয়া আছে, আর এক একটা আস্ত আস্ত ঢ্যাঁড়স নেওয়া আছে। পিছনের আর সামনের অংশটা একটু কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এছাড়া লাগছে মসুরির ডাল, এখানে 100 গ্রাম মতন মসুরির ডাল নিয়েছি। এছাড়া লাগবে টমেটো, টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে 2 পেঁয়াজ কুচি নিয়েছি আমি। কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো ঝাল কম বলে আমি বেশি পরিমাণে দিয়েছি। ফোড়নে ইউজ করবো 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর গোটা 5 ফোড়ন। এছাড়া লাগবে রসুন কুচি করে নিয়েছি, দেখুন এরকম, আপনারা চাইলে রসুনটাকে থেতো করে নিতে পারেন। লবণ আর হলুদ পরিমাণ মতন, আর সম্পূর্ণ রান্নাটা করব সর্ষের তেলে, তাই নিয়েছি সর্ষের তেল। তাহলে চলুন এবার স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেই। সবার আগে আমি ডালটাকে ওয়াশ করে নেবো, খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এবার আমি সবার প্রথমে মসুরির ডালটাকে সেদ্ধ করে নেবো। এর জন্য ওভেনে একটা প্রেশার কুকার বসিয়েছি, কুকারের মধ্যে আমি 500 ml জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, ডালে যতটুকু লবণের প্রয়োজন আছে আমি ততটুকু লবণ এখানে দিয়ে দিলাম। এবার আমি ডালটা দিয়ে দেবো, মসুরির ডালটা আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি 3-4 বার, যতক্ষণ না মসুরি ডালের মধ্যে যে সাদা সাদা অংশ থাকে, সাদা ভাবটা চলে যায়, ততক্ষণ ডালটাকে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেওয়ার পরে দেখুন গার্ডার এবং সিটি সমেত আমি প্রেশারের মুখটাকে আটকে দিলাম। এবার আমি 2 সিটি পর্যন্ত অপেক্ষা করব। 2 সিটি বেজে উঠলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে, তো 2 সিটি পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন 2 সিটি পড়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, এরপরে ডালটা খুলে দেখছি। এবার দেখুন প্রেশার কুকারের প্রেশারটা শেষ হতেই আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি চেক করে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে, পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর ডাল 100 গ্রাম ডালের জন্য কিন্তু আমি 500 ml জল দিয়েছি। ডালটা একটু গাঢ় গাঢ়ই হবে, যেহেতু ভেন্ডি দিয়ে তৈরি করব তাই একটু গাঢ় ডাল হলেই ভালো হবে। এরকম একটা ঘুটনির সাহায্যে আমি ডালটাকে খুব ভালো করে ঘুটে নেবো, যাতে ডালটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। দেখুন ডালটা সেদ্ধ করে নেওয়ার সময় আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম না, তাই এখন হলুদ এর মধ্যে দিয়ে দেবো। তাই সামান্য একটু জল নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন মতন, এর মধ্যে 1 টিস্পুন হলুদ আমি দিয়ে দিলাম। হলুদটাকে গুলিয়ে দিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা একটু নালসে হয়ে যায়, তাই এর মধ্যে হলুদটা গুলতে চাই না, তাই একটু জলে গুলেই দেওয়া হলো। হলুদটা দেওয়ার পরে আমি ফ্লেমটাকে আবারও অন করে নিচ্ছি। এবার দেখুন হলুদটা মিক্স করে নিচ্ছি ডালের সঙ্গে, দিয়ে ডালটা আবারও ফুটিয়ে নেবো। জাস্ট 5 মিনিট, ডালটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে, তো জাস্ট 5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ডালটা আবারও ফুটিয়ে নিচ্ছি। আর একটা ওভেনে আমি কি করছি, এর মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হতেই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেল গরম হলেই আমি এখানে ভেন্ডি ভেজে নেবো, তাই সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। যতটুকু ভেন্ডি ভাজাতে হলুদ আর লবণ লাগে, খেয়াল রাখবেন আমি কিন্তু ডালটা রান্না করার সময় লবণ আর হলুদ 2 দিয়ে দিয়েছি, তাই এখানে ভেন্ডি অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম, তেলের পরেই দিলাম যাতে হলুদ আর লবণটা গুটি পেকে না যায়। এবার আমি এর মধ্যে পরিষ্কার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি ঢ্যাঁড়সগুলোকে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখুন ভেন্ডিগুলোকে 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি, তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি তুলে নিলাম। আমি এই ভেন্ডি ভাজার তেলে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1 টিস্পুন গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে 5-6 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজকে আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম, 2টো পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। যেহেতু আমি মসুর ডাল রান্না করবো, মসুর ডালে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, কম তেলেই কিন্তু ডালগুলো করা যায়, তাই খুব বেশি একটা কিন্তু তেল দিইনি। ভেন্ডি ভাজার যতটুকু তেল বেঁচেছিল সেই তেলের ওপরেই কিন্তু এগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো, এখানে 2টো টমেটো দিয়ে দিলাম, এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো ঝাল কম বলে কিন্তু এখানে বেশি পরিমাণে লঙ্কা দিতে হলো। দেখুন সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডি আর ডালে কিন্তু লবণ দিয়েছি, তাই খুব সামান্য একটু লবণ দিতে হবে যতটুকু প্রয়োজন এই পেঁয়াজ আর টমেটোর জন্য, খুব সামান্য লবণ আর হলুদ দিয়ে। এবার এগুলোকে আমি 5 মিনিট রান্না করে নেব, 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে বা এর যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। পেঁয়াজ টমেটো আর সমস্ত কিছু 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়শটা, দিয়ে এর মধ্যে আমি খুব ভালো করে দেখুন একটু মিক্স করে নিচ্ছি, যাতে এই সমস্ত কিছুর ফ্লেভারটা ভেন্ডি বা ঢেঁড়শের মধ্যেও খুব ভালো করে চলে যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ডাল, যে ডালটা হলুদটা দেওয়ার পরে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই ডালটা প্রথমে আমি একটা হাতার সাহায্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন ডালটাকে মিক্স করে নিচ্ছি 2 হাতা দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে সমস্ত ডালটা দিয়ে দেবো, দেখুন সমস্ত ডালটা দিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি। এবার ডালটা দেওয়ার পরে সমস্ত কিছু আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু এই ডালটা একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে এরকম একটা মুসুরির ডাল বা ভেন্ডি দিয়ে মুসুরির ডাল, অত্যন্ত টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো এটা এবার ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব বা 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন ডালটা 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে ডালটা খুব ভালো করেই ফুটতে শুরু করেছে, এবার কিন্তু ডালটা একদমই হয়ে গেছে পারফেক্টলি। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি ঢেঁড়শ দিয়ে মসুরি ডাল, অত্যন্ত টেস্টি এবং হেলদি একটা ডালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই সময় ঢেঁড়শটা যেরকম খুব ভালো পাওয়া যায় আর ঢেঁড়শ দিয়ে এরকম মসুরি ডাল কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে আপনারা দুপুরবেলা লাঞ্চের সময় এরকম একটা ডাল সার্ভ করতে পারেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা নিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এবং আমাকে লিখে জানান আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিচের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।